সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা যারা 2023 সালে এসএসসি পরীক্ষা দিয়েছ এবং অলরেডি রেজাল্ট প্রকাশিত হয়েছে, এখন কলেজ ভর্তির পালা। তো ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে বা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় থেকে কি করা হয়েছে, 2023 এবং 2024 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা 2023। আচ্ছা, তো নীতিমালা প্রকাশ করেছে অলরেডি। তো নীতিমালায় বলা হয়েছে অ্যাকচুয়ালি 10 তারিখ থেকে, আগামী 10 তারিখ থেকে ভর্তির বা চয়েস শুরু। তোমাদের এই কলেজ ভর্তির প্রসেসটা কিন্তু পুরোপুরি অনলাইনে হবে, এ টু জেড চয়েস, তারপরে হচ্ছে যাচাই বাছাই ইটসেট্রা, সব কিছু অনলাইনের মাধ্যমে, এবং কি তোমাদের সব কিছু জানাই দেওয়া হবে অনলাইনে বা মেসেজের মাধ্যমে। ওকে, তো এটা নোটিশ, এই নোটিশটা বা এই একটা নীতিমালা, ভর্তির যে নীতিমালা সেটা প্রকাশ করেছে। তো আমরা একটু জুম করি, বড় করি, দেখো এই যে নীতিমালাটা সুন্দরভাবে এ টু জেড, পাঁচটা পেজের একটা নীতিমালা, পাঁচটা পৃষ্ঠা আছে এখানে, অনেক বিশাল বড়। হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি দেখতে হবে, পড়তে হবে, ওকে, বুঝতে হবে। হ্যাঁ, তো তোমরা অবশ্যই এটা দেখে নিবা, ঠিক আছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের ওয়েবসাইটে গেলে, এই ওয়েবসাইটে গেলেই কিন্তু অ্যাকচুয়ালি পেয়ে যাবা। হ্যাঁ, এটা ডাউনলোড করার অপশন পেয়ে যাবা, তো এটা তুমি ডাউনলোড করে দেখতে পারো, অথবা আমাদের এই ভিডিও থেকেও পজ করে দেখতে পারো, ঠিক আছে, স্ক্রিনশট আকারে। তো এখানে ভর্তির যোগ্যতা, গ্রুপ নির্বাচন, এটা পড়ে নিবা অ্যাকচুয়ালি, তবে আমি এটার বিস্তারিত ভিডিও নিয়ে আসব, ঠিক আছে। আচ্ছা, তো আগামী 10ই অগাস্ট বা আগস্ট 10 তারিখে থেকে এটা শুরু হবে, এখানে এটা সুস্পষ্টভাবে বলা আছে, ঠিক আছে। এখানে দেখো, একটু খুঁজো তাহলে পাবা, এই যে এখানে, এই যে 6.0 ভর্তির আবেদন ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু। তো দেখো, ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ, ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আবেদন গ্রহণ শুরু হবে 10 তারিখ, এই যে বৃহস্পতিবার থেকে 20 তারিখ পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে ব্র্যাকেটে আবার লিখছে যে যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে, মানে পুনঃনিরীক্ষণ মানে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবে, আবেদনের যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। মনে করো তোমার একটা পয়েন্ট আসছে, পাস করছো, তবে তারপরও বোর্ড চ্যালেঞ্জ করছো, এর জন্য মানে তুমি কিন্তু অবশ্যই আবেদন করতে পারবা, ঠিক আছে। অনলাইনে আবেদনগুলো শিক্ষার্থীর পছন্দক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য, ঠিক আছে। এটা মাইগ্রেশন নিশ্চয়ন, অ্যাকচুয়ালি এটা কিছু টার্ম আছে, এগুলা এক ভিডিওতে বলাটা মুশকিল, ঠিক আছে। তো আমি জাস্ট নোটিশটা বলে দিচ্ছি। হ্যাঁ, মানে এটা প্রকাশিত হলো 10 তারিখ থেকে শুরু আবেদন, তো এটা তিনটা পর্যায়ে, এটা আমি মাইগ্রেশন বা নিশ্চয়ন, এই বিষয়গুলো তোমরা যে জিনিসগুলো বুঝবা না এগুলো আমাকে অবশ্যই কমেন্টে বলবা, প্রশ্ন করবা, যে কোন জিনিসটা বুঝো নাই বা বুঝতেছো না, সেগুলো আমি ভিডিও আকারে দিব। ওকে, তো এই ভিডিওতে যদি আমি একটা ভিডিওতে এভরিথিং বলি তাহলে অনেক লং হবে। ওকে, তো দেখো এরপরে তিনটা পর্যায়ে এই আবেদনটা নেওয়া হবে। প্রথম পর্যায়ে তো হচ্ছে এই যে 10 থেকে 20 তারিখ পর্যন্ত শুরু হবে, 10 তারিখে 20 তারিখে শেষ, আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি। হ্যাঁ, এটা যাচাই বাছাই করবে ওরা সফটওয়্যারের মাধ্যমে বা এর মাধ্যমে। তো এটা 21 থেকে 24। আচ্ছা, এরপরে যেটা করবে, শুধুমাত্র পুনঃনিরীক্ষণে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ। তো আবেদন গ্রহণ যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের যদি রেজাল্ট পরিবর্তিত হয় তাদের জন্য কিন্তু আবেদন গ্রহণ করবে ওরা, গভর্নমেন্ট শিক্ষা মন্ত্রণালয়, মানে আবেদনে একটা ডেট দিয়েছে, সেটা হচ্ছে 31 31-এ। তো এইটা হচ্ছে এই যে 31 তারিখে, 31 আগস্ট শুরু, মানে ওই দিনেই আর কি, একটা দিনেই দেওয়া হবে, পছন্দক্রম পরিবর্তনের সময়। আচ্ছা, পছন্দক্রমও পরিবর্তন করতে পারবে ওই ওই দিনেই, ঠিক আছে।
আচ্ছা, প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ দেখছো 5 তারিখে, অর্থাৎ 5ই সেপ্টেম্বর প্রথম পর্যায়ে যারা ই করেছে, আবেদন করেছে, তারা যারা মেরিট লিস্টে চলে আসবে বা নির্বাচিত হবে বা সিলেক্টেড হবে, যাদের কলেজ আসবে, হ্যাঁ, প্রথম যে রেজাল্টটা সেটা দিবে 5 তারিখে, 5ই অগাস্ট বা আগস্ট। ওকে, এরপরে দেখো এখানে ওরা নোটিশ আকারে বলে দিছে যে 6 সেপ্টেম্বর শুভ জন্মাষ্টমী অষ্টমী উপলক্ষে অনলাইন সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে। হ্যাঁ, তো কোনো ধরনের এই তারিখটাতে তোমরা কোনোভাবে যোগাযোগ করতে পারবা না বোর্ডে বা হ্যাঁ যার যেগুলো সেবাদান করছে আর কি। আচ্ছা, শিক্ষার্থীর নির্বাচন নিশ্চয়ন, শিক্ষার্থী নিশ্চয়ন না করলে, অ্যাকচুয়ালি দেখো আমি আগেই বলেছি নিশ্চয়ন, তারপরে মাইগ্রেশন, এই ওয়ার্ডগুলা একটু অপরিচিত মনে হতে পারে, তবে তোমরা যদি না বুঝে একটু পড়ে নেবে, অ্যাকচুয়ালি সবকিছু দেয়া আছে, না বুঝার কিছুই নেই। আর যেগুলো বুঝবা না অবশ্যই আমাকে কমেন্টে বলবা, আমি এটা বুঝাই দিব। ওকে, দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে, এটা মানে যারা এক কথায় শেষ প্রথম পর্যায়ে যার ফল আসবে যাদের, তারা কিন্তু অবশ্যই কি করবে, তারা নিশ্চয়ন করবে। নিশ্চয়ন মানে হচ্ছে শিক্ষার্থীর নির্বাচন নিশ্চয়ন। দেখো তোমাদের যে সিলেক্টেড কলেজ আসবে, একটা কলেজ আসবে কিন্তু, তো তোমরা নিশ্চয়ই জানো যে সর্বনিম্ন 5টা এবং সর্বোচ্চ 10টা কলেজ চয়েস দেওয়া যায়, ঠিক আছে। তো এটা তুমি কোথায় পাবা, এই যে শুরু থেকে যদি ভালো করে পড়ে আসো তাহলে অবশ্যই পাবা যে এটা কোথায়। ওকে, তো এই যে ভর্তির যোগ্যতা ও গ্রুপ নির্বাচন, ঠিক আছে, ভর্তির জন্য একজন প্রার্থী নিম্নরূপ গ্রুপ নির্বাচন করতে পারবে। আচ্ছা, তো এগুলো দেখে নিবা, প্রার্থী নির্বাচনে অনুসরণীয় পদ্ধতি, আচ্ছা এটা দেখে নিবা। অ্যাকচুয়ালি এগুলা সবগুলো বলাটা প্রায় অসম্ভব। হ্যাঁ, অনলাইনে ভর্তি, তাহলে শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে এত এত শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইটের ঠিকানা এইটা, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদনটা করতে হবে। তো আমরা এভরিথিং প্রসেস আমি দেখাই দিব শিক্ষার্থীরা, তোমরা এই চ্যানেলে এভরিথিং পেয়ে যাবা। শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে 150 টাকা, হ্যাঁ, আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ, এই যে আমি একটু আগে বললাম, সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা কোটা প্রযোজ্য ক্ষেত্রে, কোটা বলতে বিভিন্ন মুক্তিযোদ্ধা কোটা হতে পারে, হ্যাঁ, প্রতিবন্ধী কোটা, এটসেট্রা আছে। আচ্ছা, এরপরে হচ্ছে নৃগোষ্ঠী কোটা, হ্যাঁ, এটসেট্রা। আচ্ছা, এরপরে আছে পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে, বিজ্ঞপ্তি, ভর্তি ও ফি। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা দেখো, এটা পড়ে নিবা, হ্যাঁ, আচ্ছা, এতগুলো পড়া অসম্ভব। আচ্ছা, তো নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছো, এখানে বলছে কি, এটা তুমি যেটা যদি পড়ো তাহলে দেখবা যে ভর্তির যে ফিটা আর কি, কোন প্রতিষ্ঠান বা কোন, এই যে ঢাকা মেট্রোপলিটনে বাংলা ভার্সন 5,000, ইংরেজি ভার্সন 5,000 টাকা নিতে পারবে সর্বোচ্চ, মানে সেশন চার্জ, ভর্তি ফি, মানে এটার বেশি গ্রহণ করতে পারবে না। মেট্রোপলিটন ঢাকা ব্যতীত, যেমন রংপুর বা বিভাগীয় যে শহরগুলো, এগুলাতে 3,000 বাংলা ভার্সন, ইংরেজি ভার্সন 3,000 ভর্তি নিতে পারবে সেশন ফি সহ। আর জেলা বাংলা ভার্সন 2,000, ইংরেজি ভার্সন 2,000। ওকে, উপজেলা মফস্বল যেটা একবার প্রত্যন্ত এলাকা, ঠিক আছে, সেগুলাতে 1,500 করে ভর্তি চার্জ করতে পারবে। আচ্ছা, এইগুলো দেয়া আছে, তোমরা অবশ্যই যেগুলো পড়লে বুঝবা, ঠিক আছে। তো দেখো এখানে টাকার বিষয়গুলো এখানে ই করা হয়েছে A to Z, তো তোমরা না বুঝলে অবশ্যই ই করবা। আচ্ছা, তিনটা পর্যায়ে আবেদন করা হবে এভাবে। তো এরপরে হচ্ছে ভর্তি শুরু হবে, দেখো নিশ্চয়নের পর, মানে তুমি নিশ্চিত করছো আর কি যে এটাতে আমি ভর্তি হব, একটা হ্যাঁ বা না বলছো আর কি, হ্যাঁ বললে নিশ্চয়ন হয়ে যায়, মানে তুমি যেটা সিলেক্টেড কলেজ আসছে ওইটাতে তুমি যদি নিশ্চয়ন করো তাহলে তোমার এইটাতে হয়ে যাবে, মানে ভর্তি ওইটাতে হতে হবে। আরো একটা অপশন আছে, মাইগ্রেশন কিন্তু অটো মাইগ্রেশন অন থাকবে, তবে তোমার যদি উপরের কলেজ আসে আর কি,
উপরের কলেজ আসলে ওইটাতে ভর্তি হতে পারবে, পরে রেজাল্ট দিবে, এখানে সবকিছু বলা আছে। হ্যাঁ, তো যাই হোক, তারপর ক্লাস ভর্তি হবে 26শে সেপ্টেম্বর থেকে শুরু হবে ভর্তি প্রক্রিয়া একযোগে কিন্তু, ঠিক আছে? তোমাদের এরকম না যে প্রথম পর্যায়ে ফল দিছে ভর্তি হওয়া লাগবে, আবার দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় পর্যায়ে আবেদন, যারা প্রথম পর্যায়ে ভর্তি হবে না দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে, এরকম না। প্রথম পর্যায়ে ভর্তি ই করবে অনলাইনে, এভরিথিং ওরা লিস্টিং করে রাখবে, ঠিক আছে? তো নিশ্চয়ই এ টু জেড পড়লে বুঝবা। আচ্ছা, ভর্তি একযোগে 26 তারিখে শুরু হবে এবং 5 তারিখ, 5 অক্টোবর পর্যন্ত, 26শে সেপ্টেম্বর থেকে শুরু করে 5 অক্টোবর পর্যন্ত এই ভর্তি কার্যক্রমটা চলবে। তো আমরা সামনের আরো ভিডিও আসতেছে, ভর্তি প্রক্রিয়াটা কি, ভর্তি হতে কি কি লাগে, কোন কোন কাগজ লাগবে, ইটসেট্রা, এভরিথিং আমরা শেয়ার করব, কত টাকা লাগবে। ওকে, তারপর ক্লাস শুরু হবে 8 অক্টোবর, ঠিক আছে? 8 অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। তো নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছ। তো যাই হোক, এগুলো এ টু জেড পড়বা, অ্যান্ড ফাইনালি যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবা, হ্যাঁ, যে কোন জিনিসটা বুঝো নাই। ওকে, আমরা ভিডিও আকারে বিষয়টা বুঝাই দেব। তো আজকে এই পর্যন্তই। তো তোমরা এখন প্রস্তুত হয়ে যাও, মানসিকভাবে প্রস্তুত হয়ে যাও, বা ফাইন্যান্সিয়ালি বা টাকা পয়সার বিষয় আছে ভর্তি যেহেতু সামনে, হ্যাঁ, এভরিথিং সবকিছু ডিসাইড করে ফেলো। আর এছাড়াও এই চয়েজের ক্ষেত্রে একটা বিষয়, চয়েজের ক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করবা বা সাবধান থাকবা, যে তুমি যদি বাইরের কলেজ বাইরে যদি পড়তে চাও, আগে ফ্যামিলির সাথে অবশ্যই কথা বলতে হবে। ফ্যামিলি প্রবলেম আছে, মানে অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল যে প্রবলেম, বাইরে পড়তে গেলে ম্যাচে থাকা, খাওয়া দাওয়া, হোস্টেলে থাকা, এটসেট্রা, তো ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে কিনা, এভরিথিং সব কিছু ভেবে চিন্তে কিন্তু কাজগুলো করতে হবে। তো তোমরা চয়েস দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো ভাববা, যে আসলে তোমার পয়েন্টটাকে আবার খেয়াল রাখবা। তুমি মনে করো পয়েন্ট আসছে 4.4 পয়েন্ট, আর তুমি মনে করো হায়ার লেভেল, হায়ার লেভেলের যে কলেজগুলো, মানে যেগুলো খুবই কম্পিটিশন বেশি, ওগুলোতে চয়েস দিয়েছো, তাহলে কিন্তু হবে না। ওকে, তোমার পয়েন্ট অনুসারে তোমরা কলেজ চুজ করবা, হ্যাঁ। তো এই হলো বিষয়, এগুলো এভরিথিং বিবেচনা করেই, পরামর্শ করে, বড় ভাই বা আপুদের পরামর্শ করে কাজ করবে, ফ্যামিলির সাথে পরামর্শ করবা, ইটসেট্রা, এবং চাইলে আমার সাথেও ই করতে পারো, পরামর্শ করতে পারবো। যেমন মানে যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবা, হ্যাঁ, ইনবক্সে বলবা, যে আসলে কোন জিনিসটা বুঝতেছো না, ইটসেট্রা। তো আমি আমি অবশ্যই ভিডিও আকারে এটা সলিউশন দেব। ওকে, তো নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছো, এভরিথিং চিন্তা ভাবনা করেই কিন্তু কাজগুলো করতে হবে। ওকে, তো যাই হোক, তো আজকে এই পর্যন্তই। তোমরা যে বিষয়টা বুঝবে না অবশ্যই আমাকে বলবা, আমি অবশ্যই সলিউশন দেব। তো যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখবা। কেন? কারণ তোমাদের ভর্তি প্রক্রিয়ার এ টু জেড এই চ্যানেলে তোমরা পেয়ে যাবা, কি কি লাগবে ভর্তিতে, কি কি কাগজ লাগবে, কত টাকা লাগবে, এভরিথিং, ঠিক আছে? এবং কলেজ ভর্তি হওয়ার পরে তোমাদের একাডেমিক প্রিপারেশন কিভাবে নিতে হবে, এভরিথিং কিন্তু আমি সাজেস্ট করব। ওকে, তুমি যেই গ্রুপেরই হও না কেন, সায়েন্স, আর্টস, কমার্স, তুমি অবশ্যই এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকবা, তাহলে অনেক কিছু পেয়ে যাবা। ওকে, অনেক উপকৃত হবা। ওকে, তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, কমেন্ট করবা এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ।